নমস্কার এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা গতকাল বেশ আনন্দ করেছো দোলের উৎসবে, আজকেও হোলি রয়েছে এবং আজকেও তোমাদের বলবো গতকালের মতোই যে খুব সাবধানে সচেতনতা রেখে দূরত্ব বজায় রেখে তোমরা আনন্দ উৎসবের মধ্যে সামিল হও, তার কারণ নিজেরাই বুঝতে পারছো যে আমরা কিন্তু একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে রয়েছি। আনন্দ আছে, উৎসব আছে, সব আছে, কিন্তু সুস্থতা সবথেকে বড় বিষয়। আর সবথেকে মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তোমাদের ওপর ডিপেন্ড করছে অনেকটাই, কারণ তোমরা বাইরে বেরোচ্ছ, ঘরে আসছো, বাড়িতে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, সুতরাং তোমাদের মাধ্যম দিয়ে যদি কোনোভাবে করোনা প্রবেশ করে ঘরে তাহলে কিন্তু তাদের পক্ষে খুব রিস্ক, তোমাদের তো আছেই, তাদের আরও বেশি রিস্ক, সুতরাং সেই জায়গাটা খেয়াল রাখবে। আমরা আবারও কিন্তু আজকে চলে এসেছি এডুকেশন অনলাইন অনুষ্ঠানে, ক্লাস এইট অষ্টম শ্রেণী। গতকাল ক্লাস এইটে আমরা ভূগোল বিষয়ের ওপর ছিলাম এবং আমাদের চ্যাপ্টার ছিল শিলা, আজকে তার কন্টিনিউয়েশন পার্ট আমরা রাখছি, কারণ যতটুকু সময় আমরা গতদিন আলোচনা করেছিলাম আজকে তার বাকির অংশটুকু আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পার্থ ভট্টাচার্য, অনেক স্বাগত স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছে তোমরা, কালকেও তোমরা অনুষ্ঠান দেখেছো, একটু আগেই স্যারের কাছ থেকে শুনছিলাম প্রচুর ভিউ হয়েছে, সুতরাং তোমরা প্রচুর দেখেওছো অনুষ্ঠানটা, ভালো পছন্দও করেছো। আজকেও তোমরা অনুষ্ঠান দেখো, প্রয়োজন হলে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করো 6292-42339 বা 340, আবার বলছি 6292-42439 বা 42340, এই নাম্বারে ফোন করো তোমাদের জিজ্ঞাসা নিয়ে। আজকে আমরা শিলার বাকি অংশটুকু নিয়ে আলোচনা করছি, একদম সরাসরি স্যারের কাছে চলে যাবো। কালকে আমি পড়েছিলাম যে ক্লাস এইটের শিলা যে অংশগুলো পড়িয়েছিলাম তাতে আগ্নেয়শিলা এবং পাললিক শিলাটা ভালো করে বোঝানো সম্ভব হয়েছিল, রূপান্তরিত শিলাটা শুরু করেছিলাম কিন্তু সেভাবে ওটাকে করা যায়নি। তা আজকে আমি সরাসরি রূপান্তরিত শিলাটা আগে আলোচনা করব, এরপরে অবশিষ্ট সময় যা থাকবে তার মধ্যে আমি কিছু স্পেসিফিক আছে সেগুলো দেখাবো এবং বিভিন্ন ধরনের শিলার ব্যবহার বা ধরন একটুখানি বা বিভিন্ন খনিজ সম্বন্ধে একটু একটু করে বলে দেবো। এরপরেও যদি সময় থাকে তখন ভাবা যাবে যে অন্য কোনো চ্যাপ্টারে কিছু একটা প্রাথমিক ধারণা দেওয়া যায় কি না। তো তোমরা প্রয়োজনে কিছু মানে যারা আছো আর কি টিভির সামনে, তারা খাতা পেন নিয়ে বসতে পারো, তাতে আমি কিছু জিনিস বলবো যেগুলো তোমরা নোট ডাউন করতে পারো। তো প্রথমে আসা যাক, এটা আমাদের আলোচনা কালকে শেষ হচ্ছিলো, যেটা হচ্ছে যে রূপান্তরিত শিলা, ইংরাজিতে একে বলা হয় মেটামরফিক রক, ল্যাটিন শব্দ মেটামরফি, এর অর্থ হচ্ছে চেঞ্জ অফ ফর্ম, এর থেকে মেটামরফিক রকটা শব্দটি এসেছে ইংরাজিতে, বাংলায় রূপান্তর থেকে রূপান্তরিত শিলা। তো এই রূপান্তরিত শিলাটা কি না, আগ্নেয়শিলা এবং পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ বা তাপ বা রাসায়নিক বিক্রিয়া ইত্যাদির ফলে তাদের পূর্বেকার সমস্ত ধর্ম হারিয়ে, ভৌত এবং রাসায়নিক সমস্ত ধর্ম হারিয়ে নতুন ধরনের কোনো শিলায় পরিণত হয় তখন তাকে বলা হয় রূপান্তরিত শিলা। তো রূপান্তরিত শিলা বৈশিষ্ট্য মানে উদাহরণ কী, তো রূপান্তরিত শিলার উদাহরণ আমি কালকে উল্লেখ করেছিলাম, তাও আমরা নতুন করে বলছি, যেমন চুনাপাথর থেকে হয় মার্বেল। তো আমি স্পেসিমেন আমার কাছে দুটোরই আছে, আমি একটু দেখাচ্ছি, এইটি আমি কালকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে চুনাপাথর, এইটি চুনাপাথর, এটা কালো চুনাপাথর, এইটি হচ্ছে মার্বেল, এটা এটা চকচকে মার্বেল, অনেক ধরনের হয়, সাদা হয়, গোলাপ একটু গোলাপি হয়, একটু হলদেতেও হতে পারে। তো মার্বেলের রং আবার একটুখানি সবজেও হয়, অনেক ধরনের মার্বেল হয়, সুতরাং এটা সাদা, একদম সাদা মার্বেল যেটা, এটা হচ্ছে চুনাপাথর, প্রচণ্ড তাপ চাপের ফলে এই জিনিসটাই এইখানে এই জিনিসে পরিণত হয়, এটা একটা তাহলে রূপান্তরিত শিলার উদাহরণ তোমরা দেখতে পেলে, চুনাপাথর থেকে মার্বেল রূপান্তরিত, হ্যাঁ চুনাপাথর থেকে মার্বেল হচ্ছে। এরপরে তাহলে কতগুলো উদাহরণ আমি আগে বলে দিই, যেমন ব্যাসল্ট পাথর অ্যাম্ফিবোলাইটে পরিণত হচ্ছে, ব্যাসল্ট কালকে আমি দেখিয়েছিলাম। আচ্ছা এবার গ্রানাইট পাথর হচ্ছে পরিণত হচ্ছে নিশে, এখানে আমি একটা স্পেসিমেন গ্রানাইট আর নিশের দেখাচ্ছি, এইটি হচ্ছে গ্রানাইট, এই পাথরটি গ্রানাইট,
ভালো করে দেখো যে এখানেতে প্রত্যেকটা খনিজ আলাদা করে দেখা যায়। কালো রঙের যে খনিজগুলো আছে, একটু হালকা রঙের যে ফেলস্পার, সাদাটার দিকটা নিয়ে যান তাহলে কোথায় দেখা যাবে। হ্যাঁ এই দিকটা, হ্যাঁ এবার এইগুলো হচ্ছে ভালো করে লক্ষ্য করলে তোমরা নিজেরাই দেখতে পাবে যে অনেক ধরনের খনিজ রয়েছে, এটা বোঝা যাচ্ছে। এটা তো একদম হাতে না ধরলে চট করে বুঝতে পারবে না। তো এরপরে এই যে গ্রানাইট পাথরটাই যখন রূপান্তরিত হচ্ছে, সেই রূপান্তরিত কালকে একটু বলেছিলাম যে বিভিন্ন ধরনের খনিজগুলো চাপের প্রভাবে মানে তার রাইট অ্যাঙ্গেলে শুয়ে পড়ে, মানে শুয়ে পড়া বলে কি কালো ধরনের কালো খনিজগুলো বা ঘন খনিজগুলো একটা জায়গায় চলে যায় আর সাদা খনিজগুলো আরেকটা জায়গায় চলে যায়। এইটা দেখতে পাচ্ছ কি সাদা এবং কালোর অল্টারনেট ব্যান্ড আছে, এইটা হচ্ছে গ্রানাইট পাথর যখন রূপান্তরিত হলো এটা হলো নিস বা নাইস। এখানটায় কালোগুলো একটা জায়গায় চলে গেছে, সাদা খনিজগুলো আরেকটা জায়গায় চলে গেছে। যদি বড়ো স্পেসিফিক থাকে তাতে এরকম পরপর জেব্রার গায়ের মতো দাগ থাকে, দেখেই বোঝা যাবে এটা নিস পাথর রয়েছে। তাহলে এখানে আমরা দুটো উদাহরণ আমরা দেখলাম। এবার তাহলে আমরা এখানে আগ্নেয় শিলার রূপান্তরটা বুঝলাম, মানে দুটো উদাহরণ দিই। পাললিক শিলার রূপান্তর, পাললিক শিলা হচ্ছে বেলে পাথর। বেলে পাথর আমি আরেকটা ছোটো স্পেসিমেন দেখাচ্ছি, এইটা হচ্ছে বেলে পাথর। আমি এগুলো একটু সরিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওই জায়গাটাতেই দেখা, আচ্ছা এইখানে হচ্ছে এই ছোট স্পেসিমেন আছে আমার কাছে, এটা বেলে পাথর, এটা বালিযুক্ত কয়টা। এই বেলে পাথরটা যখন রূপান্তরিত হচ্ছে কোয়ার্টজাইট হচ্ছে, এইটা এটা দেখে হয়তো অত বোঝাই যাচ্ছে না কিন্তু বুঝে সামনাসামনি দেখলে বোঝা যাবে। মার্বেলটার দিকেই নিয়ে যান তবেই বোঝা যাবে, মার্বেলের দিকে। হ্যাঁ এইখানটা দেখলে বুঝতে পারবে যে কোয়ার্টজাইট পাথর। এই বেলে পাথর যদি এটা হয়, এইটা বেলে পাথর, আর কোয়ার্টজাইটটা কিন্তু অনেক শক্ত এবং এর দানাগুলো বেলে পাথরে যেটা ছিল সেটা অনেক বড়ো এবং চকচকে হয়ে গেলো, অর্থাৎ যে কেলাসগুলো অনেক বড়ো হয়ে যায় এবং শক্ত ও চকচকে হয়ে যায়, এটা তাহলে বেলে পাথরের রূপান্তর আমরা দেখলাম। এবার অনেক সময় কি খনিজেরও রূপান্তর, যেমন এখানে একটা স্পেসিমেন দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রাফাইট। এই যে এই জিনিসটা, এটা গ্রাফাইট কালো রঙের। এইটা কয়লার বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ হয়, সব থেকে বলো এই যে যে কয়লা সেখানে 95% কার্বন থাকে। কয়লায় যখন কয়লার মধ্যে যখন 96% কার্বন হয়ে যায় তখন সেটা আর কয়লা বলা হয় না, তখন সেটাকে বলা হচ্ছে গ্রাফাইট। এইটা হচ্ছে গ্রাফাইট। তো এই গ্রাফাইট দিয়ে তো বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিসপত্র এটা ব্যবহার হয় এবং পেন্সিলের সিস তৈরি করতে এটা ব্যবহার হয়। আচ্ছা এবার পাললিক শিলার রূপান্তরে আমি আরেকটা দেখাতে পারি। পাললিক এবার অনেক সময় রূপান্তরিত শিলা আবার রূপান্তরিত হয়, রূপান্তরিত শিলা রূপান্তরিত হয়। যেমন এখানে একটা স্পেসিমেন আমরা দেখাই, দেখিনি এইখানে দেখো, এইটা হচ্ছে কালকে আমি দেখিয়েছিলাম কাদা পাথর বা সেল। এটা এটা কাদা পাথর বা সেল চিনার সবথেকে ভালো রাস্তা, হাতে নিয়ে একটুখানি মুখের যদি ভাপ দেওয়া যায় এবং তারপরে যদি স্মেলটা নেওয়া যায় মাটির গন্ধ পাবে, এটা সেল বা কাদা পাথর, অপ্রবেশ্য পাললিক শিলা, এর মধ্যে কিন্তু জল ঢুকতে পারে না। সেই সেল যখন রূপান্তরিত হলো, দেখো আমি ছোট্ট একটা টুকরো নিয়েছি, এটা হচ্ছে স্লেট পাথর। এইটা এই স্লেট আগে আমরা ছোটোবেলায় লিখেছি পরিপাতর দিয়ে, এটা স্লেট। কাদা পাথর থেকে বা সেল থেকে হলো স্লেট, সেই স্লেট যখন আবার রূপান্তরিত হলো, দেখো এইটা হচ্ছে ফিলাইট আমার হাতে ডানাতে যেটা করা, তার মানে দেখা গেল আমার তিনটে চেয়ে পাশাপাশি রাখি, দেখো এইটি হচ্ছে, এটা হচ্ছে ফিলাইট, ঠিক আছে সিস টিস থেকে ফিলাইট হয়। তাহলে দেখা যাচ্ছে কি রূপান্তরিত, দেখিয়ে দিন স্যার একবার যেহেতু ক্লোজে দেখানো। হ্যাঁ এইটা হচ্ছে সেল, এটা হচ্ছে এটা সেল কাদা পাথর, ভালো করে দেখো এর মধ্যে কত সূক্ষ্ম সূক্ষ্ম স্তর আছে, ভালো করে খেয়াল করে দেখো ক্লোজ আপে খানিকটা কিন্তু বোঝা যাচ্ছে যে সূক্ষ্ম সূক্ষ্ম স্তর। এই স্তরগুলোকে ল্যামিনা বলে, একটা ছোট মানে একটা পাথরের মধ্যেও কিন্তু 50-60 এরকম সূক্ষ্ম সূক্ষ্ম স্তর থাকতে পারে। এইগুলো হচ্ছে এটা কাদা পাথর, এর পরবর্তীকালে কাদা পাথর রূপান্তরিত হয়ে হয়েছে সেলটা হচ্ছে স্লেট। এইটা এই দেখো এখানেও কিন্তু ছোট্ট ছোট্ট পাথ আছে, ভালো করে খেয়াল করে দেখো, এই দেখো ছোট্ট ছোট্ট পাথ। আচ্ছা স্লেট থেকে হলো সিস্ট, সিস্টটা আমার কাছে এই মুহূর্তে ছিল, এই মুহূর্তে মানে কোনো আনতে ভুলে গেছি আমি, এইটা সিস্টের পর হচ্ছে ফিলাইট। এইটা
তার মানে কোন পাথর কি রকম ভাবে পরিণত হয়ে কিভাবে চলে, দেখো কত বড় চকচকে হয়ে গেছে যে দানাগুলো অনেক বেশি শক্তও হয়ে যাবে এটা। আচ্ছা এখানে ক্লোজ আপে ধরা থাক ক্যামেরাটা, আমি দুটো খনিজ দেখাচ্ছি। এইটা হচ্ছে ফেলস্পার, শিলা গঠনকারী অন্যতম খনিজ ফেলস্পার, খুব ছোট্ট স্পেসিমেন। একটা জিনিস দেখেছো ফেলস্পার চেনার, যেটা রাস্তা যখন ভাঙা হবে এতে কিন্তু স্টেয়ার তৈরি হয়, ধাপ ক্লিভেজটা যেটা হয় সেটা কিন্তু ধাপযুক্ত হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, খুব ছোট্ট স্পেসিমেন, এটা পাওয়া খুব মুশকিল হয়, এটা আর একটু ক্লোজ আপে যদি ধরা যায়, এইটা হচ্ছে চ্যালকো পাইরাইট। এটা এখান থেকে কিন্তু মানে তামার যে খনিজের মধ্যে এটা আসে, এগুলোও কিন্তু শিলা গঠনকারী খনিজের মধ্যে। আর দুটো দেখাচ্ছি অভ্র, বিভিন্ন বিশেষ করে আগ্নেয় শিলার মধ্যে অভ্র থাকবেই। এটা হচ্ছে সাদা অভ্র, দেখো কত পাত থাকে, এটা জাস্ট বুক লাইক ফিচার্স, বইয়ের পাতার মতো থাকে, এটা সাদা অভ্র চকচক করছে না। হ্যাঁ, আর একটা অভ্র হয় কালো অভ্র, ইলেকট্রিক্যাল গুডসের মধ্যে কিন্তু এই কালো অভ্র ব্যবহার হয়। আর একটা আছে ফ্লোগোপাইট, সেটা আমার কাছে নেই। তো এই সাদ বাইটা হচ্ছে মাস্কোবাইট অভ্র সাদাটা, আর কালোটাকে বলা হয় বায়োটাইট অভ্র। তাহলে এখানে আমরা এইগুলো দেখতে পেলাম। আচ্ছা আরেকটা আমি এক জিনিস দেখিয়ে দিই, একটা পাথর, এটা একটু তোমাদের জানার জন্য। এই পাথরটা দেখো, এই পাথরটা খন্ডালাইট পাথর, এটা এই পাথরটা দিয়ে পুরীর জগন্নাথ দেবের মন্দির তৈরি, খন্ডালা অঞ্চলেতে এই পাথর পাওয়া যায়, সেই থেকে নাম হয়েছে খন্ডালাইট। এটা খুব শক্ত পাথর, এটা কালারটা এরকমই আছে, এরকমই আছে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির ওই অঞ্চল থেকেই সংগ্রহ করা পুরীতে। হ্যাঁ, এটা হচ্ছে খন্ডালাইট পাথর দিয়ে জগন্নাথ দেবের মন্দির তৈরি। তো এখানে আমরা কতগুলো দেখলাম। আচ্ছা কালকে একটা দেখিয়েছিলাম, এই যে অ্যাম্পিবোলাইট, এই এটা যে ব্যাসল্টের যে অ্যামিগডালা স্ট্রাকচারটাও একবার দেখিয়ে দিই, দেখো খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে। আমি ক্যামেরার দিকে তে এইটা ধরছি, এরকম পুরো চোখের মতো, এইখানে এগুলো কিন্তু কোয়ার্জ, এটা হচ্ছে কোয়ার্জ। কোয়ার্জ কী জানো তো, কোয়ার্জ হচ্ছে এটা বালি আমরা ব্যবহার করি না, এই যে কোয়ার্জ, এইগুলো শিলা গঠনকারী অন্যতম খনিজ হচ্ছে, বেশি পরিমাণে যেটা থাকে বিশেষ করে আগ্নেয় শিলার মধ্যে সেটা হচ্ছে কোয়ার্জ। এই কোয়ার্জ বালি যেগুলো একদম পিওর স্যান্ড যেটা দিয়ে বাড়িঘর তৈরি হয় সেটা কিন্তু কোয়ার্জেরই গুঁড়ো। কোয়ার্জের কিন্তু কাঠিন্য খুব বেশি, যেটা হচ্ছে সাতের মতো এর মানে কাঠিন্য, দশ হচ্ছে সব থেকে বেশি, সেটা হচ্ছে হীরা, হীরার হচ্ছে কাঠিন্য হচ্ছে দশ, হিরেকে যার জন্য হিরে দিয়েই কাটতে হয়। কোয়ার্জের হচ্ছে সাত, তার মানে যথেষ্ট কঠিন। তো কোয়ার্জের গুঁড়ো মানে বালি দিয়ে বাড়িঘর তৈরি করা ফলে এতে জল ঢুকতে পারে না, তো যেই কারণে প্লাস্টারিং বা এই জাতীয় জিনিসগুলো সব ওই বালি দিয়েই করা হয়, জল শোক করবে না, খুব শক্ত হবে ইত্যাদি। তাহলে আমরা অনেকগুলো স্পেসিমেন দেখে নিলাম, বিভিন্ন কোন শিলা থেকে কোন শিলায় রূপান্তর হচ্ছে, খনিজ থেকে কিসের রূপান্তর সেটা একটু সেটাও দেখলাম। তা খনিজের রূপান্তর হচ্ছে হর্নব্লেড থেকে অগাইট হয়, তা আমরা উদাহরণগুলো মোটামুটি এখানে দেখে নিয়েছি। এবার আমরা আসি রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যে। এক নম্বর হচ্ছে এটা আগ্নেয় শিলার পরবর্তীকালে তৈরি হয়েছে, অর্থাৎ আগ্নেয় শিলা তৈরির পরে সেটা এসেছে। আচ্ছা আগ্নেয় শিলা যখন রূপান্তরিত হয় এর ভেতরকার ক্রিস্টালগুলো বা দানাগুলো অনেক বড় এবং চকচকে হয়ে যায়, অনেক বড় এবং চকচকে হয়ে যাচ্ছে। তো আচ্ছা এবার এবং আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। পাললিক শিলা যখন রূপান্তরিত হয়, পাললিক শিলার মধ্যে এখানকার যে দানাগুলো থাকে, একটু আগে আমরা দেখেছি বেলে পাথর, এবং তারপরে করে অনেক বেশি শক্ত হয়ে যাবে এর দানাগুলো, বা এর মধ্যে যেগুলো খনিজগুলো আছে সেগুলো অনেক বড় হয়ে যাবে। পাললিক শিলা যখন রূপান্তরিত হয়ে যায় এর মধ্যে কোনো স্তর আর থাকবে না, কারণ স্তরগুলো বিনষ্ট হয়ে যায়। এবার পাললিক শিলা যখন রূপান্তরিত হয় তখন এর মধ্যেকার জীবাশ্মগুলোও থাকে না, পুড়ে ছাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফলে রূপান্তরিত শিলার মধ্যে আর কোনো রকম জীবাশ্ম পাওয়া যায় না। রূপান্তরিত শিলা সব থেকে কঠিন হয়, কঠিন বলে খুব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, প্রচণ্ড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা এবার যেটা হচ্ছে কি, রূপান্তরিত শিলার ক্ষয়প্রাপ্ত কম হচ্ছে, প্রাচীন যে মহাদেশগুলো যেটা আমরা তোমাদের সিলেবাসের মধ্যেও আছে, যে প্রাগী একটাই মহাদেশ ছিল যেটার নাম বিজ্ঞানীরা দিয়েছেন প্যাঞ্জিয়া, মানে প্রাচীন মহাদেশ গ্রিক ভাষায় বলা হচ্ছে প্রাচীন মহাদেশ, আর তার চারপাশে একটাই মহাসাগর ছিল সেটা হচ্ছে প্যান্থালাসা, মানে প্রাচীন মহাসমুদ্র। এই প্যাঞ্জিয়া মহাদেশটা পুরোটাই কেলাসিত শিলা দিয়ে তৈরি ছিল, কেলাসিত শিলা মানে আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা। তো পরবর্তীকালে এটা ভেঙে টুকরো হয়ে বিভিন্ন অঞ্চলে অবস্থান করছে, সেগুলো আমাদের এই মুহূর্তে আলোচনার মধ্যে আসছে না।
তো এইগুলো হচ্ছে রূপান্তরশীলের বৈশিষ্ট্যের মধ্যে। আরেকটা আছে, এর আপেক্ষিক গুরুত্ব অনেক বেশি, বেশ ভারী হয়, মানে খুব ছোট একটা দেখতে পাথরের টুকরো কিন্তু তার ওজন অনেক বেশি হবে। তো এটা গেল রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। এবার তাহলে রূপান্তরের মাধ্যম বা শক্তিগুলো কী, কী কীভাবে রূপান্তরিত হতে হবে, কার কার প্রভাবে রূপান্তরিত হয়? একটা হচ্ছে প্রচণ্ড চাপ, ভূগর্ভে প্রচণ্ড চাপ। প্রচণ্ড চাপটা কি না, পৃথিবী কিন্তু খুব অস্থিত, ছোটবেলা থেকেই খুব দুষ্টু আছে, মানে ও নানা রকম পরিবর্তন হয়ে যায়, আজকে এইরকম অবস্থা ছিল কালকে অন্যরকম হয়ে গেল, যেগুলোকে আমরা ছোটোখাটো ভূমিকম্প হিসেবে দেখি। পৃথিবীতে একটা সময় ছিল যখন এই ধরনের ভূমিকম্প প্রতি মুহূর্তেই প্রায় হতো। তাহলে একটা ভূমিকম্প হওয়া মানে সেখানে কিন্তু বিশাল শক্তি রিলিজ হয়, নির্গত হয়, প্রচণ্ড চাপ তাপ ইত্যাদি উৎপন্ন হয়, তার ফলে কিন্তু শিলা রূপান্তরিত হতো। এর ফলে কিন্তু বহু শিলা রূপান্তরিত হয়েছে। তো এটাকে আমি পরে এবার ব্যাখ্যা করছি, এর মধ্যে আমি আবার পরেরটাতে যাই। একটু হচ্ছে প্রচণ্ড তাপ, ভূগর্ভের মধ্যে আমরা জানি প্রতি বত্রিশ মিটারেতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে ভেতর দিকে টেম্পারেচার বাড়ে, কারণ যত গভীরে যাব তত বেশি উষ্ণতা বাড়বে। এবার এই উষ্ণতার কারণে কিন্তু শিলা গলে গিয়ে তার সম্পূর্ণ ধর্মটা হারিয়ে ফেলে, হারিয়ে পেলে অন্য ধরনের শিলায় পরিণত হয়। এবার ধরো যে ভূগর্ভের মধ্যে আণবিক বিতরণ, তা আমরা মানুষ কী করছে না, ইউরেনিয়াম প্লুটোনিয়াম এসব দিয়ে কী করছে, অ্যাটম বোমা তৈরি করছে বা বিভিন্ন ধরনের বোমা, আণবিক বোমা তৈরি করছে। তো মানুষ যদি এটা পৃথিবীর মধ্যেকার থেকে খনিজ উত্তোলন করে সেই দিয়ে বোমা বানাতে বা এই ধরনের বিধ্বংসী, যে বোমা মাত্র দুটো ফেটেছিল তার মানে হিরোশিমা নাগাসাকিতে, তার ফল কী হয়েছিল আমরা সবাই জানি। তাহলে ভগবান যদি এই পৃথিবী বিশ্ব তৈরি করে থাকেন, ধরলাম যে অনেকে বিশ্বাস করতেও পারে ভগবানে, অনেককে করতে না, আমি তার কথার কথায় বলছি, যদি ঈশ্বর যদি এটা তৈরি করে থাকেন, তাহলে তার তৈরি, তা তিনিও তো নিশ্চয়ই এই ধরনের বোমা পৃথিবীর ভেতরে কোথাও না কোথাও ফাটিয়ে চলেছেন, অর্থাৎ এই যে ইউরেনিয়াম প্লুটোনিয়াম যেগুলো রয়েছে ভেতরে কিন্তু বিস্ফোরিত হচ্ছে আমার পৃথিবীর অনেক গভীরে, ভূগর্ভে অনেক গভীর, তার ফলে যে বিপুল পরিমাণ তাপ যা এনার্জি নির্গত হচ্ছে বা তৈরি হচ্ছে, তার ফলে ওর সংস্পর্শে যেসব পাথর আসছে, যেসব শিলা আসছে, তারা কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবার ধরো হচ্ছে চাপজনিত চলন, প্রচণ্ড চাপের ফলে অনেক সময় কিন্তু শিলা তরল পদার্থের মতো আচরণ করে, চাপে তো পদার্থের অবস্থার পরিবর্তন হয়, অনেক সময় সেটা গলিতও হয়ে যায়, সেটা যখন চলে ফিরে বেড়াচ্ছে এবং যে অঞ্চল দিয়ে যাচ্ছে উত্তপ্ত শিলার সংস্পর্শে যারা আসছে সেই শিলাগুলো রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবার হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক দ্রবণ, রাসায়নিক বিক্রিয়ার ফলেও কিন্তু শিলা রূপান্তরিত হয়। এবার এইগুলো হচ্ছে, আর একটা সময় দিতে হয় শিলা রূপান্তরের জন্য, একটা সময়ও দরকার। তাহলে এই সব মিলিয়ে এরা হচ্ছে শিলার রূপান্তরের মাধ্যম বা শিলার রূপান্তরের শক্তি, এদের মাধ্যমে শিলা রূপান্তরিত হয়। এবারে আসা যাক যে শিলার রূপান্তরের প্রকারভেদগুলো। তো প্রথমে আসা যাক স্পর্শ সংযোগ রূপান্তর, জিনিসটা কীরকম। ভূগর্ভে আমরা কালকেই আগ্নেয় শিলা পড়েছি, সেখানে দেখেছি ভূগর্ভের ম্যাগমা ফাটল পথে বাইরে বেরিয়ে আসছে, এই উত্তপ্ত ম্যাগমা ভূগর্ভের যে অঞ্চল দিয়ে বেরোচ্ছে এভাবে বাইরে বেরোচ্ছে, এর চারপাশে যে পাথরটি রয়েছে, এর চারপাশে এর সঙ্গে তো এর কন্ট্যাক্ট হচ্ছে, স্পর্শ হচ্ছে। এটা যদি উষ্ণ পাথর হয়, উষ্ণ শিলা হয়, আর এটা আগে থেকে থাকা যে পাথর, তাহলে এ রূপান্তরিত হয়ে যাচ্ছে অল্প জায়গা জুড়ে, তা এটা হচ্ছে কারণ দুপাশের অংশ বা চারপাশের অংশ এই পাথরের রূপান্তরিত হচ্ছে, এইটা হচ্ছে স্পর্শের ফলে হলো, তাই হচ্ছে স্পর্শ সংযোগ রূপান্তর। যেহেতু অল্প জায়গা জুড়ে হচ্ছে তাই এটা হচ্ছে স্থানীয় রূপান্তর বলে, এইটা হচ্ছে স্পর্শ সংযোগ বা স্থানীয় রূপান্তর হলো। এরপরে আসছি ব্যাপক রূপান্তর, ব্যাপক রূপান্তরটা কি, বিশাল অঞ্চল জুড়ে একটু শিলাস্তর রয়েছে, এবার প্রচণ্ড চাপ আসছে দুপাশে, এই চাপ আসার ফলে শিলাস্তর বেঁকে যাবে,
বিশাল অঞ্চল জুড়ে শিলাস্তর বাঁকছে, ধরো মঙ্গল পর্বত তৈরি হচ্ছে যখন, আমরা জানি পাললিক শিলা দিয়ে মঙ্গল পর্বত তৈরি হয়, যেখানটা উঁচু সেটা হলো ঊর্ধ্বভঙ্গ, যেটা নিচু এটা হচ্ছে অধভঙ্গ, এটা সিনক্লাইন এটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, এটাও একটা ঊর্ধ্বভঙ্গ। তাহলে এবার স্বাভাবিক বুদ্ধি তোমাদের কী বলছে দেখো তো, যে সবথেকে বেশি চাপ পড়েছে কোন জায়গা, এই জায়গায় চাপ পড়েছে সবথেকে বেশি, এই জায়গাগুলোতে চাপ পড়েছে, এই জায়গাগুলোতে চাপ পড়েছে, তাই না? তাহলে যে জায়গাগুলো আমি রিং রিং করে দিলাম এই সব জায়গাতে চাপ বেশি পড়েছে, বেন্ডিং হয়েছে। বাড়িতে একটা এক টুকরো তার নাও তোমরা, এক টুকরো তার নিয়ে সেই তারটা কোনো প্লাস বা কোনো যন্ত্রের সাহায্যে না কেটে হাত দিয়ে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবার চেষ্টা করো, যে জায়গায় দেখবে বেন্ড হচ্ছে তারটা, একটু হাত দিয়ে দেখো তো কী ধরনের গরম হয়ে গেছে ওই জায়গাটা, প্রচণ্ড দেখবে ওই তারটার মধ্যে সামান্য ওইটুকুনি জায়গাতে প্রচণ্ড তাপ, হাতে ছেঁকা লাগবে। তাহলে এবার ভাবো যে এত বিশাল অঞ্চল জুড়ে এত মোটা মোটা শিলাস্তরকে চাপের ফলে বেঁকিয়ে দেওয়া হচ্ছে, তো এইখানে কি তাপ উৎপন্ন হবে না? এই অঞ্চলগুলোতে কিন্তু তাপ উৎপন্ন হওয়ার ফলে এই অঞ্চলগুলোর শিলা কিন্তু রূপান্তরিত হয়ে যেতে পারে প্রচণ্ড চাপের ফলে। এই কারণে ভঙ্গিল পার্বত্য অঞ্চল, যদি কুলু মানালি সিমলা এইসব জায়গায় যাও, ওখানকার অধিবাসীদের যাদের কুঁড়ে ঘর টাইপের ঘর আছে, মাথায় দেখো পাথর দেওয়া আছে, দূর থেকে যদি দেখো অনেক সময় দেখবে ঘরগুলোর চালাগুলো চালটা চকচক করছে, ওগুলো সব মাইকাসিস্ট, অভ্র মাইকাসিস্ট পাথরের প্লেট দিয়ে ঘরের চালগুলো তৈরি করা হয়, ওই অঞ্চলে পাওয়া যায়। তাহলে পার্বত্য অঞ্চলে যারা স্থানীয় অঞ্চল থেকেই তো ওগুলো পাবে, ওরা নিশ্চয়ই অন্য জায়গা থেকে আমদানি করবে না, স্থানীয় অঞ্চলে অধিবাসীরা যেটা পেয়েছে সেটা দিয়েই করবে। তাহলে পার্বত্য অঞ্চলে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে আমরা তো জানি পাললিক শিলা দিয়ে তৈরি, তো সেখানে তার মানে রূপান্তরিত শিলা পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে এটা আশা করা যাচ্ছে তোমার বুঝতে পারলে, বিশাল অঞ্চল জুড়ে অনেক সময় শিলা রূপান্তরিত হতে হবে, তাই এটা হচ্ছে ব্যাপক বা আঞ্চলিক রূপান্তর। এবার হচ্ছে চলমান বা গতিশীল রূপান্তর। তো চ্যুতি কাকে বলে তোমরা জানো কি, যে শিলাস্তরেতে যখন প্রচণ্ড চাপের ফলে ফাটল তৈরি হয়, এই ফাটলটা হচ্ছে চ্যুতি বা দারুণ চ্যুতি। এর ফলে এই ফাটলে অনেক সময় একটা অংশ নিচের দিকে নামছে, যেটা দেখালাম, একটা অংশ উপর দিকে উঠে যায়, এর ফলে কী তৈরি হয় তোমরা জানো হয়তো, যেটা হচ্ছে এর ফলে তৈরি হচ্ছে স্তূপ পর্বত। তো স্তূপ পর্বতটা কীরকম? এইরকম ধরনের, তাই না? মাঝখানে গ্রস্ত উপত্যকা, দুপাশে পাহাড় থাকছে, তার মানে এই অংশটা বসে গেছে, এই অংশগুলো উঠে গেছে। তাহলে এত বড় পাথরগুলো গা ঘষাঘষি করে উঠেছে নেমেছে, তো এই যে এইটা হচ্ছে চ্যুতিতল, এইগুলো হচ্ছে চ্যুতিতল। এই চ্যুতিতল বরাবর কী হতে পারে? শীতকালে আমাদের ঠান্ডা লাগলে যখন কোনো উপায় থাকে না, আমরা হাতটা ঘষি পরস্পরে। কেন ঘষি না? আমাদের হাতেতে তাপ উৎপন্ন হয়, এই তাপ উৎপন্ন হওয়ার ফলে আমাদের একটা গরম অনুভূত হয়। তাহলে আমরা সামান্য আমাদের হাত ঘষলে যদি তাপ পাই, তাহলে এই ধরনের পাথর যখন নিচের দিকে নেমে যাচ্ছে, এই চ্যুতিতল বরাবর কী পরিমাণ তাপ উৎপন্ন হতে পারে এটা সহজেই অনুমেয়। তাহলে এইখান থেকে, এইখানে রক বেডটা ছিল এই জায়গায়, এইখান থেকে নেমে আসছে এখানে, তাহলে এই যে চ্যুতিতল বরাবর প্রচণ্ড ঘর্ষণে যে তাপ উৎপন্ন হলো, এটা কিন্তু শিলা এই অঞ্চলে, যে জায়গাটা আমি দাগ দিলাম এই অঞ্চলের শিলাগুলো রূপান্তরিত হয়ে যেতেই পারে। তাহলে এইটা যেহেতু গতিশীল অবস্থার মধ্যে হচ্ছে, তাই এটা হচ্ছে গতিশীল বা গতিশীল রূপান্তর। আশা করি তোমাদের এই জায়গাগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে হচ্ছে যে রাসায়নিক দ্রবণের ফলে বেশ কিছু শিলা রূপান্তরিত হয়ে যায়, বিভিন্ন খনিজে রূপান্তরিত হয়। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে রূপান্তরিত শিলার যে শ্রেণীবিভাগগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলতে পেরেছি, কী কী উপায়ে রূপান্তরিত শিলা তৈরি হয় সেগুলো আলোচনা করেছি। এবার কিছু শিলার ব্যবহার একটুখানি আমরা জেনে নিই। যেমন আগ্নেয় শিলার মধ্যে গ্রানাইট পাথর, গ্রানাইট পাথর পারব যদি এই একই বলো পাহাড়ি অঞ্চলে যাও কেউ বেড়াতে, সেখানে দেখবে রাস্তার ধারে পাহাড়ি যে পাকডণ্ডি তার পাশে বেশ কিছু পাথর দিয়ে রেলিং টাইপের করা থাকে, ওগুলো হচ্ছে গ্রানাইট পাথর। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রানাইট পাথর ওই তার মানে ওইগুলো ব্যবহার হয়। আমাদের এখানে ভালো জাতের গ্রানাইট কিন্তু ঘর দোরের মেঝে তৈরি করতে বা মডিউলার কিচেন তৈরি করতেও কিন্তু গ্রানাইট পাথর ব্যবহার করা হয়। অনেক সময় নেম প্লেট তৈরির ক্ষেত্রেও গ্রানাইট পাথর ব্যবহার করা হয়। গ্রানাইট পাথর কিন্তু ঘন কালো রঙেরও হয়,
যখন মানে নানান ধরনের গ্রানাইট হয়, তো গ্রানাইট পাথর এই ধরনের গৃহ নির্মাণের ক্ষেত্রে কাজে লাগে, রাস্তাঘাট নির্মাণে কাজে লাগে। ব্যাসল্ট পাথর যেটা হচ্ছে স্টোন চিপ, এই ব্যাসল্ট পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয়, আবার ব্যাসল্ট পাথর দিয়ে ঘর দৌড়ের যখন যখন বাড়িঘর দৌড় তৈরি হয়, মাল্টি স্টোরেড বিল্ডিং বলো বা আমাদের ছোটোখাটো ঘর বাড়ি, সেক্ষেত্রেও পিলার তৈরি ঢালাইয়ের ক্ষেত্রে, ছাদ এবং পিলার ঢালাইয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাসল্ট পাথর ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আগ্নেয়শিলার ব্যবহারের মধ্যে আসছে। এবার পাললিক শিলার ক্ষেত্রে তো চুনা পাথর একটা বড় রোল প্লে করে, মানে ভূমিকা সে অধিকার করে। সেটা চুনা সিমেন্ট, এই যে এত কর্মযোগ্য চলছে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনে, তার মূল মানে একটা জিনিসই হচ্ছে সিমেন্ট। এই সিমেন্ট তৈরির অন্যতম উপাদান কিন্তু চুনা পাথর। এই চুনা পাথর দিয়ে সিমেন্ট তৈরি করার কাজে চুনা পাথর কাজে লাগে। তো চুনা পাথর এখানে পাললিক শিলার ক্ষেত্রে গেল। বেলে পাথর দেখবে, বেলে পাথরের স্ল্যাব দিয়ে অনেক সময় রাস্তাঘাটেতে এখন কিছু কিছু জায়গায় মাঝে করা হচ্ছিল, যে পার্টিশানটা চড়া চড়া বেলে পাথরের স্ল্যাব দিয়ে ওইখানটা আটকে দেওয়া হচ্ছিল, এইগুলো রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে বেলে পাথরের স্ল্যাব পাওয়া ব্যবহার হতো। তো এটা গেল আগ্নেয়শিলার এই পাললিক শিলার ব্যবহার। আর রূপান্তরিত শিলার ব্যবহার তো মার্বেল তো জানোই বহুল প্রচলিত, বিভিন্ন ফ্লোরিংয়ের কাজে, মানে ঘরদোরের বিভিন্ন বাড়ি ঘরদোরের মেঝে তৈরির কাজে মার্বেলের ব্যবহার সর্বাধিক। এখন অবশ্য তার জায়গায় বিভিন্ন ধরনের স্টাইলস এসেছে, গ্লেজ স্টাইলস বা অন্য ধরনের ম্যাট ফিনিশের স্টাইলস। তো বিভিন্ন যে ঐতিহাসিক সৌধগুলো, বিশেষ করে তাজমহল, এগুলোও কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি। তো এইগুলো হচ্ছে শিলার কিছু ব্যবহার বললাম। এবার আসা যাক যে ভূমির উপর শিলার তো একটা প্রভাব আছে। গ্রানাইট পাথর গঠিত অঞ্চল দিয়ে যদি আমরা যাই, সেখানকার সমস্ত ভূমির উপটা কেমন একটা গোল গোল লাগে, একটু মানে সেখানকার পাহাড়গুলো গম্বুজ আকৃতি, বেশি বড়ও হবে না, একটু গোল গোল হবে। তো তার কারণটা হচ্ছে যে মেঘালয় যদি যাই, যেখানে গাঢ় খাসিয়া জয়ন্তিয়া পাহাড় এগুলো ওই গ্রানাইট পাথর দিয়ে তৈরি, মহাভাগ্নে পাহাড় এগুলো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। কারণটা কি? কারণ হচ্ছে গ্রানাইট পাথরেতে এক ধরনের আবহবিকার হয়। আবহবিকার কি না, আবহাওয়ার দ্বারা শিলাস্তর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে সেই অঞ্চলেই পড়ে থাকে, তখন তাকে আবহবিকার বলছে। আবহবিকারের অনেক বড়ো ব্যাপার আছে, সেখানে অনেক রকম ভাগ আছে। তো যান্ত্রিক আবহবিকারের একটা রূপ হচ্ছে স্বল্পমোচন। ধরে যাক গ্রানাইট পাথর দিয়ে তৈরি একটা ভূমিরূপ, এইটা শিলা কিন্তু তাপের কুপরিবাহী, অপরিবাহী না। তাপ খুব তাড়াতাড়ি নেবে, আবার ছাড়বেও খুব তাড়াতাড়ি, কিন্তু বেশি দূর পর্যন্ত তাপটাকে সঞ্চারিত করতে পারে না ভেতরে। ফলে দিনের বেলা সূর্যের তাপে এই গ্রানাইট পাথরের ভেতরে ধরা যাক এই এত অবধি খুব বেশি গরম হলো, তারপরে কিন্তু অনেক অতটা গরম হলো না। তাহলে এইখানকার যে তাপ, এই অঞ্চলটার তাপের সঙ্গে এই অঞ্চলের তাপের একটা বিশাল পার্থক্য থেকে গেল। তা গ্রানাইট শিলার মতো তো আর স্তর নেই, কিন্তু তাপীয় দেখো একটা স্তর তৈরি হয়ে গেল। এত অবধি যদি ধরলাম এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের স্তর, আর এটা তখন কিন্তু 40 ডিগ্রি সেন্টিগ্রেডের স্তর হয়ে গেছে, দুটোর মধ্যে কিন্তু একটা তাপীয় ঢাল তৈরি হয়েছে। রাতের বেলা আবার তাপ ছেড়ে দিল খুব তাড়াতাড়ি, তাহলে ওপরের স্তরটা তাপ ছেড়ে দিল খুব তাড়াতাড়ি, কারণ তার সামনে কোনো বাধা নেই, খুব তাড়াতাড়ি তাপটাকে ছেড়ে দিতে পারছে, রাতের বেলা তাপটা রিলিজ করে দিচ্ছে। ভেতরকার স্তরটা কিন্তু তখনও পর্যন্ত অত ভালো তাপ ছাড়তে পারেনি, তার কারণ এর তাপটা কিন্তু এই ওপরের স্তরের মধ্যে দিয়েই যাবে, ফলে তখনও একটু গরম হয়। তাহলে এই যে দিনের বেলা একটা অসম প্রসারণ, তাপ লাগার ফলে কী হচ্ছে, পাথর মানে কোনো পদার্থ বেড়ে যাওয়ার চেষ্টা করে, প্রসারিত হয়, এখানেও তাই একটা অসম একটা প্রসারিত হবার চেষ্টা করেছিল এই ওপরের স্তরটা, নিচের স্তরটাও চেষ্টা করেছে কিন্তু ওপরের স্তরের মতো না। রাতের বেলাও কিন্তু অসম সংকোচন হলো, তা দিনের পর দিন এই ধরনের অসম সংকোচন এবং প্রসারণের ফলে এই গ্রানাইট পাথরের স্তরের মধ্যে ফাটল দেখা যাবে, ভেতরে এইটা তাপ হয়ে এই জায়গা থেকে ফাটলটা হলো, তখন এই ওপরের অংশগুলো খুলে খুলে পাহাড়ের নিচে পড়ে যাবে। দেখো সব দিক দিয়ে সমান হারে যেহেতু তাপ ঢুকেছে, এর উপর থেকে যখন পাথরগুলো খসে পড়ে যাবে সব দিকে সমান হারে পড়বে, প্রথম দফাতেই পাহাড়ের গায়ে যে অসমতাটা ছিল সেটা মুছে যাবে, ফলে ভেতরের অংশটা যখন বেরিয়ে এলো সেটা অনেকটা মসৃণ লাগবে। সব দিক দিয়ে প্রায় সমান হারে খুলছে, তাই
এই পাহাড়ে পাহাড়টা মসৃণ হয়ে যাচ্ছে, একে বলছে শল্কমোচন বা অনিয়ন ওয়েদারিং, মানে পিঁয়াজের ন্যায় আবহবিকার, আবহাওয়া দ্বারা হলো, সূর্যের তাপেতে হলো। তো এটা হচ্ছে অনিয়ন ওয়েদারিং, যখন খুলবে সব দিক দিয়ে সমান হারে খুলবে, ফলে গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলে এই ধরনের গোল গোল ভূমিরূপ দেখতে পাওয়া যায়, গম্বুজ আকৃতি ভূমিরূপ দেখতে, এটা হচ্ছে শল্কমোচন। এবারে ব্যাসল্ট পাথরও কিন্তু দেখা যায় এই ধরনের আবহাওয়া। এবার ব্যাসল্ট পাথর দিয়ে গঠিত ভূমিরূপ আবার একটু অন্যরকম হয়, এখানে যেমন শল্কমোচন হয়, কিন্তু ব্যাসল্ট পাথরে গঠিত ভূমিরূপ দেখতে হয় ধাপযুক্ত এইরকম সিঁড়ি, এটাকে আমি পরে আবার একটু আঁকছি, ধরে নাও এইভাবে মনে হবে দানবীয় কিছু সিঁড়ি কেউ তৈরি করে রেখেছে। এর সব থেকে মানে আমরা মানে ভাগ্যবান যে এর থেকে সব থেকে ভালো উদাহরণ আমাদের দক্ষিণ তমালভূমিতেই আছে, মহারাষ্ট্র অঞ্চলেতে, যেখানটা ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি অঞ্চল, ডেকান ট্র্যাপ। ডেকান হচ্ছে দাক্ষিণাত্য আর ট্র্যাপ হচ্ছে সুইস শব্দ, এর অর্থ হচ্ছে সিঁড়ি, মানে দাক্ষিণাত্যের সিঁড়ি। তো এই ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি অঞ্চল কিন্তু এরকম ধাপযুক্ত হয়। কেন ধাপযুক্ত হয় সেটা আসছি পরে, আমি জমিটা একটু ভালো করে এঁকে দিই, এই ধরনের তোমাদের আঁকতে সুবিধা হয় যাতে, এইভাবে তোমরা এরকম পরীক্ষার সময় আঁকতে পারো। এই এই ধরনের ধাপযুক্ত ভূমিরূপ, এবার এই ধাপগুলোকে একটু উঁচু নিচু করে দিলে আরও ভালো হবে, দেখা বোঝাই যাচ্ছে যে এখানটা মাথাটা থেবড়া আর চারপাশে একটুখানি সুষম ঢাল রয়েছে, এইটা হচ্ছে ব্যাসল্ট পাথরে এই ধরনের ধাপযুক্ত ভূমিরূপ হয়। এর প্রধান কারণটা কি? প্রথম কথা, ভূগর্ভের মধ্যে দিয়ে যখন লাভা বেরোচ্ছে চুঁইয়েছে, এইটা তৈরি হয় কিন্তু কোনো রকম বিস্ফোরণ, মানে বিশাল বিস্ফোরণের ফলে কিন্তু ব্যাসল্ট এই এই ধরনের ভূমিরূপ তৈরি হতে পারে না। মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপ অঞ্চলটা কীভাবে তৈরি হয়েছে? সুড়ঙ্গ পথের মাধ্যমে নিঃসরণ, মানে ঠিক বিস্ফোরণ না, ফিশার ইরাপশন বলায় একে। মহারাষ্ট্র অঞ্চলটা এমনিতে কী হচ্ছে, দাক্ষিণাত্য মালভূমির মধ্যে পড়ছে, দাক্ষিণাত্য মালভূমিটা কী দিয়ে তৈরি আমি আগের দিন বলেছিলাম, যেটা হচ্ছে প্রাচীন রূপান্তরিত এবং আগ্নেয়শিলা দিয়ে তৈরি, এটা হচ্ছে সেই প্রাচীন গন্ডোয়ানল্যান্ডের অংশ যেটাকে আমরা এখন বলি সিল্ড অঞ্চল। এটা কিন্তু চলাফেরা করে, এটা আমাদের এই আজকে আলোচনার মধ্যে নেই, কিন্তু চলাফেরা করে। এই ভূপৃষ্ঠের বিভিন্ন অংশ যখন চলাফেরা করে, তার তো নিচে তো আর চাকা লাগানো নেই, এই চলাফেরার যে গতিটা সব জায়গায় সমান হয় না, তাহলে ক্র্যাক তৈরি হয়। এই কঠিন শিলা তো দারুণ তৈরি হয়, প্রচুর ফাটল তৈরি হয়েছে। অ্যাস্থেনোস্ফিয়ার অবধি যদি এই ফাটলটা চলে গিয়ে থাকে, তাহলে এই ফাটলগুলোর মধ্য দিয়ে লাভা চুঁইয়ে চুঁইয়ে ক্রিটেসিয়াস যুগে, আজ থেকে 7-13 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে এইভাবে লাভা বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়েছে, ঠান্ডা হয়েছে কোনো, এবার ঠান্ডা মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, কোনো জায়গায় বেশি লাভা এসেছে, কোনো জায়গায় কম, আর দুপাশে যেহেতু ছড়িয়ে পড়েছে মাথাটা অটোমেটিক মানে কী হয়েছে, দুপাশে ছড়িয়ে যাওয়ার ফলে মাথাটা একটু বসে গেছে, এইভাবে কিন্তু ধাপগুলো তৈরি হয়ে গেছে। এই ক্রিটেসিয়াস যুগে এই ধরনের সুরঙ্গ পথের মাধ্যমে যে লাভার নিঃসরণ বা বিস্ফোরণও বলতে পারো, ফিশার ইরাপশন ইংরেজিতে বলে, এর মাধ্যমে দাক্ষিণাত্য মালভূমিতে ডেকান ট্র্যাপ অঞ্চলটা তৈরি হয়েছে। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা তাহলে গ্রানাইট দিয়ে গঠিত ভূমিরূপ কেমন হয় সেটা বললাম, ব্যাসল্ট দিয়ে গঠিত ভূমিরূপ কেমন হয় বললাম, এবার আসা যাক চুনাপাথর। চুনাপাথর একটা এমন কোনো অঞ্চল আছে পৃথিবীর যেখানেতে না চুনাপাথর গঠিত দিয়েই অঞ্চল, চুনাপাথর দিয়েই পুরো অঞ্চলটা তৈরি, সেখানে যা যা তৈরি হয় এটা কিন্তু একটা বড় অধ্যায় হতে পারে, সেটা একটা বিশাল আলোচনার বিষয়। তাই সেখানে একটুখানি ধারণা দিয়ে দিচ্ছি, যেহেতু সময় খানিকটা আছে, আমরা সেই মূল বিষয়টা যেহেতু পড়ানো হয়ে গেছে, আমি চুনাপাথর গঠিত অঞ্চল সম্বন্ধে অল্প একটু করে বলে দিই। যুগোস্থ বর্তমানে যে বসনিয়া হার্জেগোভিনা আছে, ভারতবর্ষ দেরাদুন অঞ্চলেতে কিছু জায়গা আছে যেখানেতে চুনাপাথর গঠিত অঞ্চল আছে, ধরে যাক একটা উঁচু চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চল, তার নিচে কিন্তু একটা অপ্রবেশ শিলাস্তর থাকতেই হবে, এইটা হচ্ছে অপ্রবেশ শিলাস্তর। চুনাপাথর কী করে জানো? চুনাপাথর কিন্তু বিশুদ্ধ জলের সঙ্গে বিক্রিয়া করে না, দোকান থেকে একটু চুনাপাথর কিনে আনবে, চুন বলে একটু পান খাওয়ার যে চুন, কুলি চুন, সে কিনে আনবে, এনে একটা কাঁচের বাটিতে খানিকটা জল নেবে, তাতে চুনাপাথরটা দিয়ে দেবে, টকবক করে ফুটছে,
কি ব্যাপারটা হলো না, জলটা কিন্তু পুরো বিশুদ্ধ জল নয়, ওর সঙ্গে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিশে আছে। কার্বন ডাইঅক্সাইড মিশে থাকার ফলে জলটা কিন্তু একটা মৃদু অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডের সঙ্গে চুনাপাথর বিক্রিয়া করে, চুনাপাথর বিক্রিয়া করে কি হলো, ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম বাইকার্বনেট হয়ে গেল। এবার ওই দ্রবণটা যখন শুকিয়ে যাবে পরে আবার জলটা কিচ্ছু হবে না, কারণ পুরো বিক্রিয়াটা হয়ে গেছে, আর তো বিক্রিয়া হবে না। তাহলে এবার ভাবো, এই চুনাপাথর খুব কিন্তু আবহাওয়ার সঙ্গে সংবেদনশীল, সারা গায়ে কিন্তু চিড় ফাট দাগ থাকে এই চুনাপাথর গঠিত অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ খানিকটা জায়গাটা উঁচু না হলে ব্যাপারটা দানা বাঁধবে না, ঠিকমতো ভূমিগুলো তৈরি হবে না, সারা গায়ে অসংখ্য চিড়ফাট, মানে চুনাপাথর দেখেই বোঝা যায় মানে পাথরটা তৈরির সময় কখনো শুষ্ক অবস্থা তৈরি হয়েছে, কখনো আর্দ্র অবস্থা তৈরি হয়েছে, তাহলে ফাটলগুলো তৈরি হয়ে গেছে। তো চুনাপাথর গঠিত অঞ্চলে যখন বৃষ্টি হচ্ছে এই ফাটলগুলোর মধ্যে জল ঢুকছে, এই ফাটলগুলোর মধ্যে জল ঢুকে এই বিক্রিয়া করছে, সেই ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম বাইকার্বনেট করে দিচ্ছে, ওপরের অংশটা এখন থকথকে কাদা তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে টেরা, এক ধরনের মাটি তৈরি হলো প্রথমে, এটাকে বলে টেরা রোজা, টেরা বা রোজা বা টেরা রক্সা। আচ্ছা, এবার এই ফাটলগুলো যখন আরও বেড়ে গেল, দেখে মনে হবে এখানে কেউ পরিকল্পিতভাবে এই ধরনের খাঁজগুলো তৈরি করেছে। আমি একটা জাস্ট পাশে এঁকে দিচ্ছি, এইরকম ধরনের একটা খাঁজ তৈরি হবে, এরকম পুরো অঞ্চলটা এই ধরনের ধাপ 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 ফাঁক এই ধরনের জিনিসে তৈরি হচ্ছে। এইটাকে বলে ক্লিনস আর এটাকে বলছে গ্রাইক্স। এবার এই যে চুনাপাথর গঠিত অঞ্চলেতে কিছু গর্তও তৈরি হয়ে যায়, এখানে গর্ত তৈরি হলো, এখানে গর্ত তৈরি হলো জল বিক্রিয়ার ফলে। এই গর্তটা কিন্তু নিচের দিকে নামবে, আমি সাইড দিয়েই দেখি নামছে, এইখানকার থেকে জল কিন্তু তলায় নেবে। এই গর্ত ছোটো গর্ত হলে তাকে সিঙ্ক হোল, সিঙ্ক হোল থেকে তার থেকে বড়ো সোয়ালো হোল, তারপরে ইউওয়াল হাউস পোল দিয়ে করে, যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয়ের মধ্যে না, তার কত ডিটেলে যাচ্ছি না, গর্ত তৈরি হলো। এবার এইটা এই যে সিঙ্কহোলটা ভূগর্ভের মধ্যে যে নলের মাধ্যমে যুক্ত হলো, এইটা তো এটাকে সুড়ঙ্গ পথের তৈরি করছে ভেতরেতে, ভেতরে বিশাল বড় গুহাও তৈরি করলো। এবার ধরা যাক এখান থেকে কোনো নদী যাচ্ছিল, নদীটা কী করলো, এই গর্তের মধ্যে দিয়ে, এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে, এই গুহার মধ্যে দিয়ে আবার একটা নিজে গুহা খুঁড়ে বাইরে এইখান দিয়ে, যেখানে চুনাপাথর অঞ্চলটা শেষ সেখান দিয়ে বাইরে বেরিয়ে গেলো। তাহলে তেমনটা বুঝতে হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে এই ধরনের ভেতরটা পুরো খোঁপড়া হয়ে যায়, নানা রকম ভূমিরূপ তৈরি হয়। তো এবারে চুনাপাথর গঠিত অঞ্চলে একটা খুব স্ট্রাইকিং, মানে খুব উল্লেখযোগ্য ভূমিরূপ তৈরি হয় একটা গুহার মধ্যে। ধরা যাক চুনাপাথর গঠিত অঞ্চলে এটা একটা গুহা, এই যে ওপেন শোয়া, এখানে সিঙ্কহোলগুলো আছে, এখান দিয়ে ধরলাম জল ঢুকছে, চুনাপাথরের দ্রবণটা তৈরি হচ্ছে, ওই যেটা ক্যালসিয়াম কার্বনটা ক্যালসিয়াম বাইকার্বনেট করছে, সেই জলীয় দ্রবণটা নাবছে গুহার ছাদ থেকে। এইবার এই ছাদ থেকে এবার ঝুলছে, ঝুলতে অনেক সময় ঝুলতে ঝুলতে অনেক সময় মানে তলায় খানিকটা ফোঁটা পড়লো, এইভাবে ওপর নিচ থেকে ফোঁটাগুলো পড়ে এইগুলো জমে জমে এক সময় জলটা বাষ্পীভূত হয়ে ওপর দিকে বাড়ছে, আবার ওপর দিক থেকেও কিছু ঝুলতে ঝুলতে ওখানে বাষ্পীভূত হয়ে গেলো জলটা ওপর থেকেও নিচের দিকে বাড়ছে। এই ওপর থেকে গুহার মধ্যে যেগুলো ঝোলে একে বলে স্ট্যালাকটাইট, আর নিচ থেকে ওপরে যে উঠতে থাকে সেকে বলে স্ট্যালাকমাইট। অনেক সময় নিচ আর ওপরে যে অংশটা জুড়ে যায় তখন তাকে বলছে স্তম্ভ বা পিলার। তার মানে দেখা যাচ্ছে কি, চুনাপাথর গঠিত অঞ্চলেতে আমরা এই ধরনের নানান ধরনের ভূমিরূপ দেখতে পাই। তো চুনাপাথর অঞ্চল তাহলে খুব অনুর্বর হবে, এখানে মানুষের বসবাসের ঠিক যোগ্য নয়, এই অঞ্চলে চাষাবাদ খুব একটা ভালো হবে না, অনুর্বর মানে গাছপালাও ভালো জন্ম হবে না, কারণ ভূগর্ভেতে ভূগর্ভের জলের খুব সমস্যা হয়। এবারে পাললিক শিলার মধ্যে আমাদের কাছে অনুকূল হচ্ছে মানে বেলে পাথর জাতীয় পাললিক শিলা বা এই অঞ্চল গঠিত আমাদের হচ্ছে অনুকূল, কারণ বেলে পাথর হচ্ছে এমন একটা পাথর যার মধ্যে ভৌম জল খুব ভালো থাকে। তাহলে এখানে আমরা কারণ চুনাপা এই পাললিক শিলার মধ্যে ভৌম জলের কাজের ফলে কী হচ্ছে সেটা একটু দেখব, আর পাললিক শিলার মধ্যে আর কী ধরনের ভূমিরূপ হতে পারে সেটা একটুখানি দেখে নেই। আমরা একটু আগেই জেনেছি যে পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত হয়,
তাহলে এইটা হচ্ছে ঊর্ধ্ববঙ্গ, এগুলো হচ্ছে অধোবঙ্গ। মজার কথা হচ্ছে কি, আমরা যেখানে বাস করি এইসব অঞ্চলেও কিন্তু ওপরে কিন্তু একটা মাটির স্তর আছে, এই মাটিটাও কিন্তু পাললিক শিলা, নদীবাহিত পলি এসে ওইখানটা জমি দিয়ে, কিন্তু যদি উপরে মাটির স্তরটাকে আমরা সরিয়ে দিতে পারি, ভেতরে পাললিক শিলাস্তরগুলো আমাদের এই সব অঞ্চলে যেটা আছে কীভাবে আছে আমরা দেখতে পাবো। এবারে আমরা সাধারণভাবে জানি কি, ঊর্ধ্বভঙ্গেতে পর্বত হয়, অধোভঙ্গে উপত্যকা হয়, এটা হচ্ছে অধোভঙ্গ, এখানে উপত্যকা হবে আর এখানে পর্বত হবে। কিন্তু যদি এমন হয়, এই যে অধোভঙ্গটা ছিল, এই অধোভঙ্গের এখানেতে কোনো ইনট্রুশন মানে আগ্নেয়শিলার কোনো বাধা রয়ে গেছে, এই জায়গায় কোনো ম্যাগমা ঢুকে বসে আছে, যুগ যুগ ধরে ক্ষয়ের ফলে একটা সময় দেখা যাবে কি এই অংশগুলো ক্ষয় পেয়ে গেল, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গও ক্ষয় পেয়ে গেছে, এই ঊর্ধ্বভঙ্গও ক্ষয় পেয়ে গেছে, আর এই জায়গাটা উঁচু হয়ে আছে, কারণ এটা ক্ষয় কম হয়েছে। তাহলে জিনিসটা কী হলো, উল্টো ব্যাপার হয়ে গেলো, বৈপরীত্য ভূমিরূপ একে বলে। অর্থাৎ ঊর্ধ্বভঙ্গতে হলো উপত্যকা আর অধোভঙ্গে পর্বত, এইখানটা ছিল অধোভঙ্গ আগের ছবিটা দেখেছি, কিন্তু এখানে আগ্নেয়শিলাটা থাকায় কম ক্ষয়প্রাপ্ত হলো, এই ক্ষয় প্রতিরোধ করে উঁচু হয়ে রইল, আর এই জায়গাটা নিচু হয়ে গেল, দুটো অধোভঙ্গ যেটা ঊর্ধ্বভঙ্গ দেখিয়েছিলাম সেইগুলো কিন্তু নিচু হয়ে গিয়ে এখানে উপত্যকা হয়ে গেল। এটা হচ্ছে ইনভার্সন অফ ল্যান্ড ফর্ম বা বৈপরীত্য ভূমিরূপ, এটাও হয়। আচ্ছা, এবার যদিও এর সঙ্গে খুব একটা রিলেটেড না, তাও মানে একটুখানি সময় আছে তাই বলে দিচ্ছি যে পাললিক শিলার মধ্যে জল থাকে, একটু আগেই বলেছি, যদি কোনো একটা অঞ্চলে এইভাবে একটা অধভঙ্গ থাকে পাললিক বেলে পাথরের বা প্রবেশ্য শিলার, তার ওপরেতে অপ্রবেশ্য শিলার স্তর থাকে এবং তার নিচেও যদি থাকে, এই অবস্থাটাকে, এইটা অপ্রবেশ্য স্তর, এটা অপ্রবেশ্য স্তর, এইটা হচ্ছে প্রবেশ্য শিলা যার মধ্যে জল ঢুকতে পারে, এটা একটা অধভঙ্গের মতো আছে, সরার মতো আছে, এই অবস্থানটা হচ্ছে অ্যাকুইফার, একে বলছে অ্যাকুইফার। জল কোনো জায়গায় ধরে রাখতে গেলে এই ভূমিরূপ থাকা আবশ্যক, কারণ নিচের দিকে যদি অপ্রবেশ্য শিলা না থাকে ভৌমজল জলটা অনেক নিচে নেমে যাবে, ধারণ করতে পারবে না, একটা চৌবাচ্চার নিচে যদি ফুটো থাকে জলটা তো থাকবে না। তো এবারে দেখা যাচ্ছে কি, এই অঞ্চলটা যদি খুব ড্রাই রিজিয়ন হয়, ধরলাম প্রায় শুষ্ক মরুপ্রায় অঞ্চল, এই অঞ্চলটা বৃষ্টি খুব কম হয়, কিন্তু এই যে পাললিক শিলার অংশটা যেখানে উন্মুক্ত আছে এই জায়গায়, এইখানে যদি বৃষ্টি হয়, এই জায়গায় যদি বৃষ্টি হয়, এই জায়গায় যদি বৃষ্টি হয়, তাহলে এখানকার জল এই পাললিক শিলার মধ্যে ঢুকবে, ঢুকে গিয়ে এই প্রবেশ্য শিলার মধ্যে ঢুকে গিয়ে দুপাশে যেহেতু অপ্রবেশ্য শিলা আছে দুটো উপরে এবং নিচে, এ কোনো দিকে বেরোতে পারবে না, প্রচণ্ড চাপে থাকবে জল। এমন অবস্থায় যদি এই মাঝখানের অংশটা একটু নিচু হয়, এই পাললিক শিলার দুটো প্রান্ত যেখানে বেরিয়ে আছে তার থেকে, তাহলে এখান থেকে যদি কোনো কূপ খনন করা হয়, কোনো পাম্পের সাহায্য চাই, এই জলের সমস্ত শিলাতার জন্য, ধর্মের জন্য বাইরে বেরিয়ে আসবে পড়ার মতো, একে বলা হয় গিজার, এই একে বলে সরি আর্টিজি কূপ। ফ্রান্সের আর্তোয়েস বলে জায়গায় প্রথম এই কূপ খনন করা হয়েছিল বলে এর নাম হচ্ছে আর্টিজিও কূপ। হয়েছে ভারতেও গুজরাটে বিরমগাঁও বলে যায় একটা জায়গায়, সেখানেও 232 মিটার গভীর, মানে ভাবো কতখানি খুঁড়তে হয়েছে, 232 মিটার গভীর একটা এই ধরনের আর্টিজিও কূপ আছে। অস্ট্রেলিয়ার মরুপ্রায় অঞ্চল বা মরুভূমি অঞ্চলে এই ধরনের প্রচুর আর্টিজিও কূপ মানুষকে সেচের কাজে সাহায্য করে, সেখানকার মানে বর্ষাকালেতে কোনো রকম পাম্প ছাড়াই জল বেরিয়ে আসবে, কারণ জলের চাপটা খুব বেশি থাকে, শুষ্ক সময়ে অনেক সময় পাম্প ব্যবহার করতে হয় কিন্তু সারা বছর ধরেই জল পাওয়া যায়। এটা হচ্ছে একটা মানে পাললিক শিলার স্তরের মধ্যে কীভাবে জলটা থাকে আর কি, সেটা কতখানি কাজে লাগতে পারে সেটা তোমাদের বোঝানো হলো। এবার কতগুলো প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি যা সময় আছে তাতে, তো এবারে প্রথম আমরা তাহলে কী পড়লাম, আমরা কোশ্চেন প্রশ্নগুলো তোমরা লিখে নাও, রূপান্তরিত শিলা কাকে বলে,
দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের রূপান্তরের উদাহরণ, মানে শিলার উদাহরণ, মানে কোন শিলা থেকে কোন শিলায় পরিণত হচ্ছে, অর্থাৎ আগ্নেয় শ্রেণীর গ্রানাইট থেকে ডিস হচ্ছে, ব্যাসল থেকে অ্যাম্ফিবোলাইট হচ্ছে, এই ধরনের উদাহরণ। তিন নম্বর ধরো রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো নিয়ে আশা করি লেখা হয়ে গেছে, পরে পেজে চলে যান স্যার। এটা না, এটা এটা তিনটে কোশ্চেন এই পেজে স্যার দিয়েছেন, নেক্সট পেজে যাচ্ছি আমরা, চার নম্বরে যাচ্ছি। এবার হচ্ছে রূপান্তরের বিভিন্ন শক্তি বা মাধ্যমগুলি আলোচনা করো। বিভিন্ন মাধ্যম যেটা আমি আলোচনা করলাম, চাপ, চাপজনিত চালন, বিভিন্ন এইটা মাধ্যম সম্বন্ধে আলোচনা করো। এবার হচ্ছে বিভিন্ন ধরনের রূপান্তর, যেগুলো স্পর্শ সংযোগ রূপান্তর, ব্যাপক বা স্থানীয় আঞ্চলিক রূপান্তর, এইগুলো যেটা বললাম। তারপরে কি করলাম, যেটা হচ্ছে আলোচনা করেছি শিলার ব্যবহার, বিভিন্ন ধরনের শিলার ব্যবহার, যেমন গ্রানাইট, ব্যাসল্ট, আপনি যেটা বললেন যে রাস্তার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্যার কিন্তু বলতে বলতেই গেছেন, সেইগুলোকেই তোমাদের কোয়েশ্চেন আকারে দিচ্ছেন যে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, মানে পুরো চ্যাপ্টার থেকে কি ধরনের আসছে সেটা বলে দিচ্ছি, কিন্তু আরও কিছু হয়নি এই চ্যাপ্টারটার মধ্যে, অনেক কিছুই আছে। যেমন বিভিন্ন ধরনের খনিজ সম্বন্ধে খালি আলোচনা করা যায়, সেটা অত ভালো করে করা যায়নি, কিছু কিছু বলেছি। বিভিন্ন ধরনের শিলার ব্যবহার আলোচনা করো। এবার হচ্ছে যেটা করলাম যে ভূমিরূপের ওপর শিলার প্রভাব, কোন ধরনের শিলায় কী ধরনের ভূমিরূপ হয়, এটা একটু আগে আলোচনা করলাম। এগুলো হচ্ছে তোমাদের প্রধান সম্ভাব্য প্রশ্ন এগুলো তোমরা ভালো করে করলে ছোট প্রশ্ন আপনিই তৈরি হয়ে যাবে, বড় প্রশ্নের ভালো যদি থরলি কোনো চ্যাপ্টার পড়ো সেক্ষেত্রে কিন্তু ওই আলাদা করে শর্ট কোশ্চেন খুব একটা তৈরির দরকার পড়ে না, মানে আপনা আপনি তোমাদের কাছে কিন্তু শূন্য যেগুলো ছোট প্রশ্নগুলোও তৈরি হয়ে যায়। সুতরাং স্যার যে কটি কোয়েশ্চেন দিলেন আজকেও গতকালও দিয়েছিলেন, সেইভাবে তোমরা আর একবার এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখে নেবে, যেভাবে বুঝিয়েছেন আজকে আমিও পাশে মন দিয়ে শুনছিলাম, তো সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করি। আজকে আর হাতে সময় নেই, তোমরা অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখতে থাকবে, আগামী দিনে আরও কিছু বিষয় নিয়ে আমরা ফিরছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমার আসার জন্য, ধন্যবাদ তোমাদের জানাই, নমস্কার।